টু দিছ পাডকাজ গোইং টু মোৰ এট্ৰেকটি ফাৰ অল দি লিছনৰ্ছ এণ্ড ভুৰ্চ আনডাউটলি অ'কে লেটছ ইঞ্জয়ু ট্ৰাঞ্চলেট ফ্ৰম বেংগলী টু ইংলিছ বিফৰ গোই টু ডিছকচ আ টিক টু গ' আই হেভ টু ড্ৰা ইৰ এটেঞ্চ ফাইণ্ডিং আউট চব্জেক্ট বাৰ্ড ফ্ৰম দাইছ ওকে হুইচ ইজ কল্ড চব্জেক্ট ৱাট ইজ কল্ড বাৰ্ড ইজ ইছ

শেখানোল ভাব তাহলে আমি ইংরেজি শিখাই আই টিচ ইংলিশ আমি ইংরেজি শিখাই সে হাসে হি লাফস তোমরা হাসছ ইউ আর লাফিং তোমরা হাসছ আমি একটু টেন্স অনুযায়ী যাবো ধীরে ধীরে যাবো পর্যায়ক্রমে ইন টান্স আই উইল ডিসকাস অ্যাবাউট ফুল পডকাস্ট ফ্রম বাই টান্স অ্যাকর্ডিং টু দি ডিরেকশন অফ দ্য ট্যান্সেস ওকে বাট বিফোর গোয়িং টু ডিসকাস উই হ্যাভ টু নো সাবজেক্ট্যান্ড ভার্ড অ্যাগ্রিমেন্ট ওকে ওকে ইংলিশ ওয়ার্ল্ডে যতগুলো নাওন আছে যতগুলো নাওন আছে সব হল থার্ড পারসেন্ট নতুন কথা লাগে নিউভার্স ভ্যারি ইজি অ্যান্ড ট্রিক্স ইংলিশ ওয়ার্ল্ডে যতগুলো ব্যক্তির নাম আছে সব থার্ড পার্সেন্ট সেগুলোর নাম আমি তুমি আমি আমরা তুমি তোমরা তাহারা এগুলো ছাড়া যে কোনো নাম যদি থেকে থাকে তাহলে থার্ড পারসন সেগুলোর নাম্বার এখন আমি প্রশ্নে আসবো আমি আই উড লাইক টু স্টার্ট টু ক্লিয়ার আপ ইয়র মেমোরি দ্য হাউ টু ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ আমি পড়তে যাই আই গো আমি যাই পড়তে যাই ফর রিডিং

আই আমি একটি আম খাই আই ইট এ ম্যাঙ্গো আমি একটি আম খাই আমি একটি আম খাই না আই ডু নট ইট এ ম্যাঙ্গো আমি কি একটি আম খাই দু আই ইট এ ম্যাঙ্গো আমি কি একটি আম খাই না দু আই নট ইট এ ম্যাঙ্গো সে একটি আম খায় হি ইটস এ ম্যাঙ্গো সে একটি আম খায় না হি ডাজ নট ইট এ ম্যাঙ্গো সে কি আম খায় ডাজ ইট ম্যাঙ্গো সে কি আম খায় না ডাজি নট ইট এ ম্যাঙ্গো ক্লিয়ার তাহলে আমরা প্রেজেন্ট ইনফিনি টেন্সে হাবোধক নাবোধক প্রশ্নবোধক না প্রশ্নবোধক আলোচনা করলাম এখন যাবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আই এম ইটিং এ ম্যাঙ্গো অনার স্ট্যান্ড আমি একটি আম খাচ্ছি কে খাচ্ছে আমি আই সাবজেক্ট খাচ্ছি হলো ভার্ভ ইট মানে খাওয়া একটি আম অ্যা ম্যাঙ্গো আই এম ইটিং এ ম্যাঙ্গো আমি একটি আম খাচ্ছি আমি যদি এটাকে নেগেটিভ বলি তাহলে কী হবে

কী হয়েছে ভার কোনটা আমি সাবজেক্ট শুরু করেছি শুরু করা হলো শুরু করেছি আছি আছো আস্তে আস্তে প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স সো আমরা বুঝবো কীভাবে ভার হলো কি শুরু করেছি এটা হলো ভার ভিডিও করা আরেকটা ভার ওকে আই হ্যাভ স্টার্টেড আই হ্যাভ স্টার্টেড আমি শুরু করেছি ভিডিও করা আই হ্যাভ স্টার্টেড ডুইং ভিডিও ওকে আই হ্যাভ আই হ্যাভ স্টার্টেড লঞ্চিং ভিডিও ওকে দুটি ভারব আছে এই জন্য দ্বিতীয় ভার সাথে আইএনজি বসেছে এই রুলস আমি একটু পরে আসছি আমি ভাত খেয়েছি আমি একটি আম খেয়েছি আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো আমি যেতে ছিলাম আমি সেই লাইনে ফিরে যাচ্ছি আমি একটি আম খেয়েছি আই হ্যাভ ইটন এ ম্যাঙ্গো আমি একটি আম খাইনি আই হ্যাভ নট ইটার এ ম্যাঙ্গো আমি কে আম খেয়েছি আমি কি একটি আম খেয়েছি হ্যাভ আই ইটেন এ ম্যাঙ্গো আমি কি একটি আম খাইনি হ্যাভ আই নট ইটারে ম্যাঙ্গো সে একটি আম খেয়েছে হি হ্যাজ ইটেন এ ম্যাঙ্গো সে একটি আম খায়নি হি হ্যাজ নট ইটেন এ ম্যাঙ্গো সে কি একটি আম খেয়েছে হ্যাজ ইটেন এ ম্যাঙ্গো সে কি একটি আম খায়নি হ্যাজ হি নট ইটেন এ ম্যাঙ্গো ক্লিয়ার এখন যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলছে হচ্ছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের শুধু শুনলেই হবে লেখার দরকার নেই ওকে নিডলেস নিডলেস টু রাইট ইট ডাউন ওকে

যেগুলো কাউন্টেবল না অনেক ওয়ান টু থ্রি ফোর যেগুলো গুনতে পারছি কাউন্টেবল না অনেক ক্ষেত্রে ফর বসবে আর সিন্সের ক্ষেত্রে সিন্স বসবে নাম্বাচকের ক্ষেত্রে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ এনি অফ দি নেইম ওকে সো দিস ইজ ক্লিয়ার কনসেপশান বাট নাও এট দিস বুকস আর নট রিটেন ওয়াল লাইক দিস ওয়ে সিনস কোথায় বসবে ফর কোথায় বসবে মেনি স্টুডেন্টস মেক ইট ডিস্টার্ব টু আন্ডারস্ট্যান্ড দে আর নট ক্লিয়ার বাট মাই ভিডিও ইফ ইউ এনজয় মাই ভিডিও ইউ উইল মেক ইট ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর কোথায় বসবে সিন্স কোথায় বসবে ক্লিয়ার ফর বসবে যেগুলো গ্রহণ করে যাবে সেগুলো ফর যেগুলো গ্রহণ করে যাবে না নাম বাচকের ক্ষেত্রে বসবে সিন্স ক্লিয়ার সকাল বিকাল সন্ধ্যা দুপুর বৈশাখ জ্যেষ্ঠ জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এনি অফ দ্য নেইম অফ দ্য বার্থ ওকে সো ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড নাও স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট নাও স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাস হ্যাব অর হ্যাস প্লাস বিন প্লাস বার প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস অবজেক্ট ওর এক্সটেনশন আমি সকাল থেকে বইটি পড়ছি কখন থেকে সকাল থেকে নাম্বারচক সিন্স বসবে মনে রাখতে হবে আমি সকাল থেকে বইটি পড়ছি আই হ্যাভ বিন রিডিং আই হ্যাভ বিন পড়ছি পড়া হলো ভার্ড তাহলে কি বসাবো সাবজেক্টে পড়ে হ্যাভবিন বা হ্যাববিন বসে যেতে হবে তা আই কোন পার্সন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সো উই হ্যাভ টু ইউজ ইয়ার হ্যাভবিন আই হ্যাভ বিন রিডিং দি বুক ফর না সিন্স কোনটা বসবে সকাল থেকে সকাল তাহলে সিন্স বসবে আই হ্যাভ বিন রিডিং দি বুক সিন্স মর্নিং ক্লিয়ার আমি দু ঘন্টা ধরে গল্পটি শুনছি আই হ্যাভ বিন লিসেনিং দি স্টোরি গণনা করা যায় দু ঘন্টা ফর টু আওয়ার্স ক্লিয়ার নাও ক্লিয়ার আই হ্যাভ নট নেগেটিভ নাও নেগেটিভ আই হ্যাভ নট বিন রিডিং দি বুক ফর টু আওয়ার্স

এগুলো থাকবেই এনিওয়ে ড্রপ দিস ম্যাটার নাও কাম টু দ্য পয়েন্ট অফ ডিসকাশন বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি একটি আম খেয়েছিলাম আই ইট মানে খাওয়া খেয়েছিলাম হলো বার্ভ ইটের বাসন কি এইট আই এইট এ ম্যাঙ্গো আমি একটি আম খেয়েছিলাম আমি একটি আম খাইনি আই ডিড নট ইট এ ম্যাঙ্গো হোয়াই ডিড নট ইট ডিড নট এর পরে অলওয়েজ বার্ভটা প্রেজেন্ট ফর্মে বসবে আমি একটি আম খাইনি আই ডিড নট ইট এ ম্যাঙ্গো আমি কি একটি আম খেয়েছিলাম

হ্যাঁ ইন পাস্ট ইভেন্ট আমগুলো খাচ্ছিল তারা আমগুলো খাচ্ছিল দে ওয়ার তাহারা খাচ্ছিল দে্টে কি বলবে ওয়াজ ওয়্যার ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস 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 সাবজেক্ট তারা আমগুলো খাচ্ছিল দে ওয়ার খাওয়া ইংরেজি ইট দে ওয়্যার ইটিং ম্যাঙ্গোস তারা আমগুলো খাচ্ছিল তারা আমগুলো খাচ্ছিলো না কী বলবো আমরা দেয়ার নট ইটিং ম্যাঙ্গোস তারা আমগুলো খাচ্ছিলো না তারা কি আমগুলো খাচ্ছিলো ওয়াই আর দ্য হিটিং ম্যাঙ্গোস তারা কি আমগুলো খাচ্ছিল না ওয়াই দ্য নট ইটিং ম্যাঙ্গোস ক্লিয়ার মাই ভিউয়ার্স পাস্ট কন্টিনিউয়াস ইস গন নাও কাম টু দ্য পয়েন্ট অফ পাস্ট পারফেক্ট হুইচ ইজ কল পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্স অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল এরকম দুইটি কাজের মধ্যে যে ঘটনাটা আগে ঘটছিল যেমন আমার জন্ম হয়েছিল জন্মের সময় এই মিডিল ফিঙ্গারটা বড় ছিল দিস ইজ পাস্ট পারফেক্ট আমি আরও ভিডিওতে বলছি আরে বাকিটা হল পাঁচটি নিফিনিক তাহলে অতীতকালে কোনো কাজ করা হয়েছিল এরকম দুইটি কাজের মধ্যে যে ঘটনাটা অপেক্ষাকৃত আগে ঘটে গেছিলো সেটা পাস্ট পারফেক্ট যেমন আমি আমি তোমাকে দেখার পূর্বে এই কথাটি ভেবেছিলাম কোন ঘটনা আগে ঘটছে কোন ঘটনাটা আগে লেখা হয়েছে সেটা না কোন ঘটনাটা আগে ঘটছে সেটা পরে আমরা বুঝবো ইট উইল উই উইল বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড বাই রিডিং দি লাইন হুইস অ্যাকশান হ্যাজ ফিনিশ ফার্স্ট ওকে আমি কি বললাম আই হোয়াট আমি তোমাকে দেখার পূর্বে একটি কথা ভাবছিলাম একটি এ কথাটি ভেবেছিলাম আমি তোমাকে দেখার পূর্বে একটি ভেবেছিলাম তাহলে আমি এটা ভেবেছিলাম আমি এটা ভেবেছিলাম এটা পাস পারফেক্ট আর পাস্ট পারফেক্ট সূত্র কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ঠিক আছে আমি এটা ভেবেছিলাম আই হ্যাড থট আই হ্যাড থট অ্যাবাউট ইট আমি এটা ভেবেছিলাম বিফোর ইউ সে তুমি বলার পূর্বে দ্যাট মিন্স পাস পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ডি থ্রি প্লাস সাবজেক্ট আমি ইংরেজি পড়িয়েছিলাম আই হ্যাড টট ইংলিশ আমি ইংরেজি পড়াই নি আই হ্যাড নট টট ইংলিশ আমি কি ইংরেজি পড়িয়েছিলাম হ্যাড আই টট ইংলিশ আমি কি ইংরেজি পড়াই নাই

আমি দশ মিনিট ধরে সেখানে অপেক্ষা করতেছিলাম আই হ্যাড বিন ওয়েটিং দেয়ার ফর টেন মিনিটস সে সকাল থেকে অপেক্ষা করছিল সে সকাল থেকে সেখানে অপেক্ষা করছিল হি হ্যাড বিন ওয়েটিং সিন্স হি হ্যাড বিন ওয়েটিং দেয়ার সিন্স মর্নিং আমি যদি বলি নাবো করি তাহলে কী হবে হি হ্যাড নট বিন ওয়েটিং দেয়ার ফর সিন্স মর্নি সিন্স মর্নিং হি হ্যাড বিন হি হ্যাড নট বিন ওয়েটিং দেয়ার

ফিউচার ইন বা বে বে বা আগামীকাল ওকে নাও ডিয়ার ভিউয়ার্স ফিউচার ইনডিফিনিট টেন্স অলওয়েজ এস টু ইউ সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট আমি তোমাকে নিয়ে ভাববো আই উইল থিঙ্ক আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউ আমি তোমাকে নিয়ে ভাবব সে আমাকে ভালোবাসবে হি উইল লাভ মি আর শি উইল লাভ মি এর দরকার নেই হি দিয়েই বলি হি উইল লাভ মি সে আমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে না হি উইল নট লাভ মি উইল নটের পরে উইলের পরে নট প্লাস ভার ওয়ান প্লাস সাবজেক্ট তাহলে হচ্ছে হি উইল নট লাভ মি সে কি আমাকে ভালোবাসবে উইল হি লাভ মি উইল হি লাভ মি শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান ওয়ানটা সাবজেক্ট উইল লাভ মি সে কি আমাকে ভালোবাসবে সে কি আমাকে ভালোবাসবে না উইল হি নট লাভ মি উইল শি নট লাভ মি দ্যাট সোকে মাই ডিভার জিস ইন্টারগিটিভ জিস গন নেগেটিভ ইন্টারগিউটিভ ইস গন ফিউচার ইনিভিট ইস গন না ও ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ কর করতে থাকবো চলতে থাকবো এরকম হতে থাকবে চলতে থাকবে এরকম বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি এটাকে যেমন আমি রাস্তায় হাঁটতে থাকব আই সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার প্লাস আই এনজি প্লাস সাবজেক্ট আমি রাস্তায় হাঁটতে থাকব কোথায় একটা অ্যাডভার্ভের ক্লজ আছে এখানে কোথায় কখন কবে তাহলে বুঝে নেবো আমরা অ্যাডভার্ব আমি অ্যাডভার্ভ ক্লাসের লাস্ট পিরিয়ডে দিয়েছি আমি আমি সেখানে হাঁটতে থাকব আই উইল বি ওয়াকিং দেয়ার সেখানে হাঁটতে থাকবো আচ্ছা আমি আর একটা ইন্টারেস্টিং কথা বলবো ওকে ফাইন্ডিং আউটে যখন কোশ্চেনে যাবো তখন মজার মজার কথা বলবো নাও এখন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইস গন হাব বাক্য নেগেটিভ ফর্ম কী আসছে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস নট প্লাস বি প্লাস বা প্লাস আইএনজি ওকে তাহলে কী হচ্ছে আই উইল বি ওয়াকিং আমি হাঁটতে থাকবো আই উইল নট বি ওয়াকিং আমি হাঁটতে থাকবো না দেয়ার সেখানে ওকে আমি সেখানে হাঁটতে থাকবো না আই উইল নট বি ওয়াকিং দেয়ার ইউ আন্ডারস্ট্যান্ড নাও ফিউচার কন্টিনিউয়াস টেন্সে মার্ক উইল অর শেয়াল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভাট প্লাস সাইন্স প্লাস অবজেক্ট আমি কি সেখানে হাঁটতে থাকবো না আমি কি সেখানে হাঁটতে থাকবো উইল আই বি ওয়াকিং দেয়ার আমি কি সেখানে হাঁটতে থাকবো ওকে গন না প্লাস প্রশ্নবোধক নেগেটিভ ইন্টারগেটিভ হাউ ক্যান ইউ প্রোভাইড ইট শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস ভাবটা সাইনজি প্লাস সাবজেক্ট আমি কি সেখানে হাঁটতে থাকবো না উইল আই নট বি ওয়াকিং দেয়ার আমি কি সেখানে হাঁটতে থাকবো না ক্লিয়ার থ্যাংক ইউ ভিওয়ার্স দি ফিউচার কন্টিনিউস ইথ গন ফিউচার পারফেক্ট উইল হ্যাভ শ্যাল হ্যাভ প্লাস ভি থ্রি সাব থেকে কী বলবে উইল হ্যাভ শ্যাল হ্যাপ প্লাস ভি থ্রি আই উইল হ্যাভ আই শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করিয়া থাকিব ওকে আই উইল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইল আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ওকে

বাক্যটাকে কীভাবে করে আমরা প্রাণবন্ত করব হাউ ক্যান ইউ মেক ইট লাই একটি বাক্যে যদি দুটি ভার থাকে আমরা কী করবো সাধারণত দ্বিতীয় ভাবটাকে আমরা ইনফিনিটিভ করবো অথবা পার্টিসিপেট করবো আমি তাহাকে যেতে দেখলাম আমি দেখলাম তাহাকে যেতে আই দেখলাম পাস টেন্স আছে তাহলে কী করব আই হার যেতে যাওয়াই গো কী বসাবো গোয়িং আই স হার গোয়িং আমি তাকে যেতে দেখলাম আমি তাকে খেলতে দেখলাম আই স হিম প্লেইং আমি তাকে দেখলাম কোনো ব্যক্তি কোনো কিছু করলো দেখলো দুইটি ভার আছে তাহলে কী করবো আই স হিম প্লেইং আমি তাকে খেলতে দেখলাম ওকে সে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল নাও হাউ ক্যান ইউ চেঞ্জ ইট টু ইন ইংলিশ সে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল হি আষ্টমী কোশ্চেন সে আমাকে অপেক্ষা করার জন্য অনুরোধ করল হি রিকোয়েস্টেড মি ওয়েডিং দেয়ার সেখানে অপেক্ষা করার জন্য অনুরোধ করলো ক্লিয়ার আচ্ছা আমি তোমাকে আইসক্রিম খেতে দেখলাম আই স ইউ টেকিং এন আইসক্রিম ওকে মা আমাকে দুধ পান করার জন্য আদেশ করলেন মাদার অর্ডার মি আদেশ করলেন অলরেডি ফার্স্টেন্স মাদার অর্ডার মি টু ড্রিঙ্ক মিল্ক অথবা ড্রিঙ্কিং মিল্ক আদার ক্যান সে ড্রিঙ্কিং মিল্ক অ টু ড্রিঙ্ক মিল্ক ওয়াই টু ড্রিঙ্ক টু প্লাস বার ওয়ান ইজ কল্ড ইনফিনিটিভ ওকে ইউ ক্যান অ্যান্ড শিওর ইউর সেলফ টু রাইট ইট ডাউন ওয়ার এস ইউ উইল গ্যাট অ্যাভেলেবল

আও লং মিনিটস আই ডোয়েন্টি ফার্স্ট মিনিট ওকে টোয়েন্টি ওয়ান দ্যাটস ওকে মাই ডিয়ার ভিউয়ার্স আমরা যখন বলবো শেষ করেছি দিয়ে যখন আমরা বলবো শেষ করেছি দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে কী করবো ফিনিশের পর অটোমেটিক ভাবটা সাইন্ডে বসাবো আমি গল্পটা পড়ে শেষ করেছি কী বলবো এটা আমি গল্পটা পড়ে শেষ করেছি আমি শেষ করেছি গল্পটি বাংলাটা সাজাবো আমরা এভাবে ঠিক আছে আমি শেষ করেছি আই হ্যাভ ফিনিশড পড়ে রিড রিড আছে তা দ্বিতীয় বাড়বে এটা তাহলে কী করবো অবশ্যই আইনজিবসব আই হ্যাভ ফিনিশড রিডিং বুক সে কাজটি করে শেষ করেছে হি হ্যাজ ফিনিশড ডুইং দ্য ওয়ার্ক ইস ফিনিশড কমপ্লিটিং দ্য ওয়ার্ক আমি লেখা শেষ করতে পারলাম না না পারলাম না আই কুড নট বাট বটের ব্যবহার করব লেখা শেষ করতে পারলাম না আই কুড নট বাট ফিনিশ মাই রাইটিং ওকে আমি কথা বলা শেষ করতে পারলাম না আই কুড নট বাট ফিনিশ মাই টকিং ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি নিউ ওকে

যখন কোনো কিছু করে যখন একটা ব্যক্তি কোনো কিছু করে যখন আর একটা কাজ করলো তখন আমরা আলটিমেটলি হ্যাভিংয়ের ব্যবহার করব বইটি পড়েই আমি ঘুমিয়ে পড়লাম তাহলে আমরা কি করব কোনো কাজ করেই যখন আমি আরেকটা কাজ করলাম এটি শেষ করেই বা আমি এটা করলাম তাহলে আমরা কি করব আমরা করব কি হ্যাভিং হ্যাভিংয়ের ব্যবহার করবো হ্যাভিংয়ের পরে পাটিল ফর্মের ব্যবহার করবো হ্যাভিং ফিনিশড রিডিং দ্য বুক বইটা পড়েই আই ওয়েন্ট টু ব্যাট আই ঘুমোতে গেলাম বিছনায় গেলাম আই ওয়েন্ট ফর স্লিপিং হ্যাভিং ফিনিশ দ্য বুক আই ওয়েন্ট ফর স্লিপিং আমি এত বড়ো বাক্যে যাবো না ভেরি ইজি ওয়েতে আমি যেতে যাচ্ছি কোনো কাজ করেই যখন কোনো ব্যক্তি যখন কোনো কিছু করেই যখন আর একটা কিছু করে তখন আমরা আলটিমেটলি হ্যাভিংয়ের ব্যবহার করব গল্পটি শুনে আমি ভয় পেয়ে গেলাম হ্যাভিং লিসেনিং দ্য স্টোরি আই বিকেম আন্ডারস্ট্যান্ড ওকে টুডে আই হ্যাভ ডিসকাসড মেনি থিংস বাট মাই ভিউয়ার্স কোনো কিছু করি যখন আমরা আলটিমেটলি বলি তখন সাধারণত এই ধরনের কথা বলি আচ্ছা মেনি থিংস আমি যখন দুইটি ভার পাশাপাশি থাকে তাহলে আমি কী করব মানে একটি একই ওয়ার্ড এ ওয়ার্ড টু আইস ইউজিং সে নাচতে নাচতে চলে গেলো সে চলে গেলো কী করতে নাচতে নাচতে সে চলে গেলো হি এ অ্যাওয়ে ডান্সিং যদি ডাবল ভার থাকে তাহলে আমরা কী করব ওয়েন্ট হবে ডান্সিং সে আস্তে আস্তে কথা বললো ইট টক টুইথ মি লাফিং সে আস্তে আস্তে আমার সাথে কথা বললো ঠিক আছে আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম কী হবে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়ে ইংলিশ স্লিপ আই স্ল্যাপড রিডিং আই স্ল্যাপটা হবে আমি ঘুমিয়ে গেলাম আই স্ল্যাপড আই স্ল্যাপড বাই রিডিং রিডিং ওকে সে ভাত খেতে খেতে একটি কথা বললো সে ভাত খেতে খেতে একটি কথা বললো সে কথা বললো সে বললো একটি কথা ভাত খেতে খেতে আমরা সে ভাত খেতে খেতে একটি গত কথা বলবো কথা বললো সে বলল একটি কথা ভাত খেতে খেতে এ স্পিচ ইটিং রাইস

এনজয় টুডে থেংক ইউ ৱে মচ ন' ম' টুডে বাই